পল্লিগ্রামে শহরের মতো গায়কবাদক নর্তক না থাকলেও তার অভাব নেই চারদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান নদীর কুলকুল ধ্বনি পাতার মর্মর শব্দ শ্যামল সচ্ছের ভঙ্গিময় হেলাদোলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে পল্লীর ঘাটে মাঠে পল্লীর আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি তেমনি পাড়াগায় থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। শ্রদ্ধা ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোলা পর্যন্ত ময়মনসিংহের সিংহের বিবে সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন মনসুর বায়াতের মতো আরো কত পল্লী কবি শহুরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে করিয়ে দেবেন আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই এইসব গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো তাহলে দেখা যেত বাংলার মুসলমান সাহিত্য সম্পদে কত ধনী কিন্তু হায় এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোন ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি সেগুলি না কত মনোহর কত চমকপ্রদ আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ বাবা ও চল্লিশ দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয় আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠাগাছের কথা রাক্ষস ভূমন্ত ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ ফলে কোন সুদূর অতীতের স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো তবে কোনো প্রত্নতান্ত্রিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোন কোন পিতামহী মাতামহির গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল সুমাত্রা জাভা কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনি ভাবে প্রচলিত আছে হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথোনিয়া কিংবা ওয়েলস এর এখনো হুবহু বা কিছু রূপান্তরিত ভাবে সেই উপকথাগুলো তার ছেলে পুলে বা নাকি আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবসম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্যানদের সভা আছে যাকে বলা হয় ফোকলোর সোসাইটি তাদের কাজ হচ্ছে এসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা এগুলো নৃতত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয় শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয় বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকলন হতো না আমরা শেক্সপিয়রে পড়েছি রাক্ষসদের বাধা বলি হচ্ছে ফি ফি ফোফান ও স্মেল দা ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান এর সঙ্গে তুলনা করে পল্লীর হাও মাও খাও মানুষের গন্ধ পাও এ সাদৃশ্য হলো কোথা থেকে তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাবুর নিচে বাস করত সে আজ কত দিনের কথা কে জানে আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই ধরি মাছ না ছুঁই পানি আপনি বাঁচলে বাপের নাম এই রকম আরো কত কি তারপর ডাকের কথা আছে খনার বচন আছে যেমন ধরুন কলা না কেটোপাত তাঁতেই কাপড় তাতেই ভাত প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে কে তা অস্বীকার করতে পারে শুধু তাই নয় জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায় আমরা আজও বলি পীরাই বসে পেরোর খবর এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পাণ্ডুয়া বঙ্গের রাজধানী ছিল কে এই প্রবাদ বাক্য খনার বচনগুলো সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে তারপর ধরুন ছড়ার কথা কথায় কথায় ছেলে মেয়েগুলো ছড়া কাটতে থাকে রোদের সময় বৃষ্টি হচ্ছে অমনি তারা সমস্বরে ঝঙ্কার দিয়ে ওঠে রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালির বিয়ে হচ্ছে এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ানি গান সেই খোকাখুকির ছড়া এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস কিন্তু আজ দুঃখ দৈন্যে প্রাণের সুখ নেই ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে শুধু ছড়া কেন খেলাধুলার না কত বাধাগত আছে বা ছিল আমাদের এদেশে যখন ফুটবল ব্যাট বলের নামও কারো জানা ছিল না তখন কপাটি খেলার খুব ধুম ছিল সে খেলার সঙ্গে কত না বাধা বলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বলিং বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোভ পাবার উপক্রম হয়েছে কে এদের বাঁচিয়ে রাখবে তারপর ধরুন পল্লী গানের কথা পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলো অমূল্য রত্ন বিশেষ সেই জারি গান সেই ভাটিয়ালি গান সেই রাখালি গান মারফতি গান গানের এক অফুরন্ত ভান্ডার রয়েছে তাতে কত প্রেম কত আনন্দ কত সৌন্দর্য কত প্রতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না কিন্তু মন মাচিতোর বৈঠানেরে আমি আর বাইতে পারলাম না এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোন তুলনা হতে পারে কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর সম্পদ সাহিত্যের ভান্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার পনেরো আনা হচ্ছে শহুরে সাহিত্য সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য সে সাহিত্যে আছে রাজ রাজরার কথা বাবুবিবির কথা মোটর গাড়ির কথা বিজলি বাতির কথা সিনেমা থিয়েটারের কথা চায়ের বাটিতে ফুদেবার কথা এইসব কথা নিয়ে গল্প উপন্যাস কবিতা নাটক রাশি রাশি লেখা হচ্ছে পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মুটে মজুরের কোনো কথা তাতে ঠাই নাই তাদের সুখ দুঃখ তাদের পাপ পূর্ণ তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে আমাদের বিশ্ব কবি সম্রাট একবার এবার ফিরাও মরে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন ধান গাছে তক্তা হয় কিনা এখন শহুরের লোকেরা এটা জানলেও পারাগায়ের জীবন তাদের কাছে এক অজানা রহস্য সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য আর কারো কাছে একেবারে চাঁদের দিয়ে ঘেরা তারা পল্লীর কি করে জানবেন কি করেই বা তার ছবিখানি আঁকবেন আমাদের আজ দরকার হয়েছে শহুরের সাহিত্যের বালাখানার পাশে গেও সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে আজ অনেকের আত্মা ইট পাথর ও রোলার কৃত্রিম বাঁধন দিয়ে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে তাদের জন্য আমাদের কিছু গড়াগাঁথার দরকার আছে ইউরোপ আমেরিকায় আজ এই প্রলিটারিয়েট সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে আমাদের দেশেও পাবে কিন্তু কোথায় সে পল্লীর কবি ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁত এই পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবেন এই সমস্ত রূপকথা পল্লী গাথা ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই যেরূপ মাতৃ সন্তান মাত্রেরই অধিকার সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল তার কঙ্কাল বিশেষ কিছু আছে। সময়ের ও পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে নেহাত সেকেলে পাড়াগায়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাছি থেকে গৃহস্থের বৌছি পর্যন্ত বালক থেকে বুড়ো পর্যন্ত আমির থেকে গরিব পর্যন্ত সকলকেই এগুলো আনন্দ উপদেশ বিলাত যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয় তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে নচেত এ সকল কেবলই ভুয়া কেবলই ফকিকার